আর দেশরত্ন শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী যিনি আমাকে এই সুযোগটি করে দিয়েছেন। তোর খবর আমি পাইছি, তোরে আমি খাইছি, তুই মনে রাখিস। তুই আওয়ামী লীগ কর এমপি, তোদের কিছু টাউট বাটপাতদের কারণে এবার আমি তোদের নৌকাকে প্রশান্ত মহাসাগরের তলদেশে ডুবাইয়া দিব, মনে রাখিস। নৌকার গোড়া এবং ওই শেখ হাসিনা ঘাট তারা বেটি মেজর রফিকুল ইসলামকে পঞ্চমবার নমিনেশন দিয়েছে, কাজেই শেখ হাসিনাকে ছাড়া হবে না। দিস ইজ সেফুদা, ওকে? এতদিন তোদের হদিস পাই নাই, আজকে তোদের হদিস পেয়েছি। বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, এই স্বৈরাচারী শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না। তত্ত্বাবধায়ক নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া কোনো নির্বাচন হবে না, হবে না, হবে না। এই কথা বলার জন্যে আমি এত রাতে লাইভে এসেছি। বাংলাদেশে শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না। শেখ হাসিনা ভোট ডাকাত, দিনের ভোট রাতে ডাকাতি করেছে, আজে বাজে অসৎ লোকদেরকে এমপি বানিয়েছে, স্বজনপ্রীতির দুর্নীতিতে শেখ হাসিনার সরকারের কোনো জুড়ি নাই। কাজেই শেখ হাসিনাকে আমরা জুতা মারি, জুতা মারি, জুতা মারি। প্রেম ধর্ম সেরা ধর্ম, লাভ ইজ পাওয়ার। শেখ হাসিনার সরকার দুর্নীতির সরকার, শেখ হাসিনার সরকার ভোট ডাকাতের সরকার, শেখ হাসিনার সরকার অবৈধ সরকার, শেখ হাসিনার স্বেচ্ছাচারিতা মানি না, মানব না। শেখ হাসিনাকে আমরা ঝাড়ু মেরে ক্ষমতাচ্যুত করবই করব, আমরা জনগণের শাসন প্রতিষ্ঠা করেই ছাড়ব, গণতন্ত্র প্রতিষ্ঠা করেই ছাড়ব। শেখ হাসিনা জুতা মারি, জুতা মারি। তোকে আমি ঘৃণা করি, তোরে ঘৃণা করি।